একজন ল্যাব টেকনোলজিস্ট তার প্যাথোলজিতে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল দিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে রোগীর হচ্ছে রোগ নির্ণয় করেন। আমি কামরুন নাহারানিকা, আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমি গত 3 বছর যাবৎ রয়্যাল মাল্টি স্পেশালিটি হসপিটালে কর্মরত আছি। এই পেশার অনেক বেশি রেসপন্সিবিলিটি। আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে একজন পেশেন্টের তার যথার্থ রোগ নির্ণয় করে এবং সেটার প্রপারলি রিপোর্ট প্রদান করা হচ্ছে যে আমার প্রধান দায়িত্ব। এই পেশায় বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেশি। এই পেশার একজন মেডিকেল টেকনোলজিস্ট একটা সম্মানজনক বেতন আনতে পেয়ে থাকেন এবং এই পেশার সুযোগ সুবিধা দেশে এবং দেশের বাইরে সব জায়গায় খুব বেশি। এই পেশার সবচেয়ে ভালো দিকটি হচ্ছে যে আমি মানুষকে সেবা দিতে পারি এবং একটা মানুষ যখন ডিজিজ নিয়ে যখন আমাদের কাছে যখন আসে এবং সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করে যখন বের করতে পারি এবং ট্রিটমেন্টের পর ওই মানুষটা যখন সুস্থ হয়ে যখন সুন্দর হাসি এসে যখন বাড়ি ফিরে যায় তখন আমরাও তার সাথে হেসে উঠি এবং আমাদের কাছেও সেই জিনিসটা খুব গর্বের মনে হয়। আমার কাছে এই পেশার অপছন্দ করার মতো আজ পর্যন্ত কিছু চোখে পড়েনি। মেডিকেল টেকনোলজিস্ট হওয়ার জন্য তাকে প্রথমত সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। সে এসএসসি লেভেল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসার পর সে আমাদের দেশে 3 ইয়ার্সের ডিপ্লোমা সুযোগ করে দেওয়া হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এবং এখন বর্তমানে কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এই পেশাতে। দেন সে যদি আরও যদি বেশি যদি পড়াশোনা করতে চায়, গ্র্যাজুয়েশন কোর্স চালু করার পর সে যদি সে MBA করতে পারে, সে MS করতে পারে, বিভিন্ন ডিগ্রি নিতে পারে এবং সে দেশের বাইরে গিয়েও অনেক ডিগ্রি নিতে পারে। জবটাই আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ সবসময় এর আপডেটের সাথে প্রযুক্তির সাথে সব তাল মিলিয়ে আমাদেরকে সেই জিনিসটা করতে হয়। প্রতিনিয়ত আমাদের মেশিন আপডেট হচ্ছে, প্রতিনিয়ত আমাদের কেমিক্যাল আপডেট হচ্ছে, সেই আপডেটের সাথে মিলে আমাদের রোগ নির্ণয় করে আমাদের ইন্টারন্যাশনালিভাবে সেই জিনিসটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা সবাই সেটা জানি। তো আই বিলিভ দ্যাট অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি হচ্ছে যে একটা মানুষের মূল মন্ত্র হওয়া উচিত। আপনি যদি অনেস্টি যদি এবং অনেস্ট যদি না হন, আপনি কোনো পেশায় এবং কোথাও গিয়ে আপনি সেটার সাফল্য এবং সাকসেসের মুখ দেখবেন না।